হ্যালো ভিউয়ার্স, নিশা চ্যানেলটিতে আপনাদের সুস্বাগত। আজকে আমি ভালোবাসার কষ্টের একটি গল্প তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্পর্কটা ফেসবুক গ্রুপ থেকে 12/01/20। গ্রুপে আমার প্রথম একটা পোস্ট শেয়ার করি, সেই ইনবক্সে নক করে অফিস টাইম ছিল, তুই কথা বলতে পারে। যাই হোক, টুকটাক তার আমার সম্পর্কে পারিবারিক বিভিন্ন দিক নিয়ে কথা বলতে থাকে। আমার এক্সের বিষয়ে সব শুনতে চায়। বললাম, এক পর্যায়ে সে 3 দিনের মাথায় প্রপোজ করে। আমি বলেছিলাম আমাদের আরো সময় নেওয়া উচিত। চিনি জানি মনের মিল হইলে তখন না হবে। সে নাম্বার দিয়ে কল দিয়ে দিতে বলল, দিলাম। সে বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন। আমি বললাম, ওকে। সে বলে, ফেসবুক থেকে ব্লক দেবে, নাম্বার ব্লক দেবে। আমিও দুই চারটা কথা বলে ব্লক করে দিলাম। 1-2 ঘন্টা পর মেসেজ দেয়, প্লিজ আনব্লক করো, থাকতে পারছি না। যাই হোক, আনব্লক করে কথা বলতে থাকি। সেদিন 17/01/2020 সরকারি একটা চাকরির রেজাল্ট দেয়। চাকরিটা আমার হওয়ার চাকরি। যাই হোক, রেজাল্টে আমার রোল মেন্টালি খুব ভেঙে পড়ে। মেন্টালি সে খুব সাপোর্ট দেয়। তার সাপোর্টে আমি মুগ্ধ হয়ে তাকে দেখতে চাই। সে পিক দেয়, তাকে ভালো লেগে যায়। এভাবে কিছুদিন চলার পর আমরা রিলেশনে যাই। এভাবে চলতে থাকে। 21/02/2020 এ আমরা দেখা করি। আমাদের বাসার ডিস্টেন্স 87 কিলোমিটার, রাজশাহী থেকে ঢাকা রুটে বাস বন্ধ। বাধ্য হয়ে আমি আমার 100cc বাইক নিয়েই রওনা দিলাম। যাই হোক, দেখা হয়। আমাকে আবার ব্যাক করতে হবে, তাই 3-4 ঘন্টা সময় আমরা একসাথে থাকি। তাকে আমি কিছুই গিফট করতে পারি না। হুট করে মনে হলো অফিস থেকে পুরস্কার পাওয়ার ডায়েরিটা ব্যাগে আছে, তাই সেটাই দিই। সে কি করেছিল, হয়তো আমি কালো বলে এগুলো দিছি, আজও উত্তর অজানা। বিয়ের জন্য বারবার বলত, আমি তার সম্বন্ধে খোঁজ নিব বলে তার ডিটেলস নিই। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সে দেয়। দেওয়ার পরের দিন সে সব সত্য কথা স্বীকার করে। সে ডিভোর্সে ছিল, তার এক্স ছিল। আগে জিজ্ঞেস করছিল, সব না বলছে। সে বলেছিল, এখন যদি রিলেশন রাখো তাহলে রাখো, না রাখলে না রাখো। অনেক ভেবেচিন্তে বলেই দিলাম
ভালোবেসেছি পাশে থাকার জন্য, সব মেনে নিলাম। এভাবে চলে দু চার দিন, আগের মতো কথা বলার ফিলিংস আর আসে না। ও বলাই হয়নি যে সে আমার 2 বছরের সিনিয়রও ছিল। সে আমায় প্রতিনিয়ত সন্দেহ করত, সে অভিজ্ঞ ব্যক্তি, এটা স্বাভাবিক। একটা সময় সে মাত্রাতিরিক্ত সন্দেহ শুরু করে, আমি নাকি গাজাল। যাই হোক, তার আইডিতে দেখতে পাই একজন লিখছে, আর কত ছেলে পড়ায়। দেখে কিছুই বলিনি, কিন্তু মনের মধ্যে কথাটা গেঁথে গেছে। এত পরিমাণ সন্দেহ শুরু করল যে আমি বাধ্য হয়ে 12/04/2020 এ ভালো একটা দিন, মানে 3 মাস পূর্ণ, ব্রেক আপ করি। সে অনেক চেষ্টা করছে কথা বলার, ভুল শুধরে নেওয়ার, কিন্তু আমি কোনো রেসপন্স করিনি। 23 তারিখে সেই ব্যক্তিকে দিয়ে আমাকে কল দেয়, যে বলেছিল আর কত ছেলে পড়াবে, তার সম্বন্ধে বাজে কথা বলে রেখে দিয়েছি। 24 তারিখ তার বিয়ে হয়। বিষয়টা খুব ভাবায়, ব্রেক আপের 12 দিন পর বিয়ে কিভাবে সম্ভব? পাত্র তারই এলাকার, বিষয়টা আজও অজানা। এভাবে শেষ হয় সম্পর্কটা। সে বিয়ে না করলে হয়তো আমার সাথে আজ থাকত। সব থেকে মজার ব্যাপার, সে এসব ঘটনা শেয়ার করতে নিষেধ করত, হয়তো নতুন কাউকেও পটাল। তার বিয়ের পরেও 3-4 দিন কথা হয়েছে, এগুলো অন্যদিন বলব। গুছিয়ে বলতে পারিনি, অনেক ঘটনা বাদ রেখেছে। এমনকি কথা বলার মাঝে ভুল ত্রুটিও হতে পারে, এগুলোর জন্য ক্ষমা প্রার্থী। পরিশেষে তার জন্য শুভকামনা। ভিউয়ার্স, গল্পটি ছিল ফেসবুক টাইমলাইন থেকে নেয়া, যা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করছি। আপনার জীবনে ঘটে যাওয়া গল্প আমাদের কাছে পাঠাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পরিশেষে একটি কথা না বললেই নয়, যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।